নমস্কার বন্ধুরা, বন্ধুরা সবাইকে শুভ সকাল। হয়তো তোমরা কেমন আছো, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর সত্যি বলতে আমরা ভালো নেই, কারণ হচ্ছে কি আমাদের সেটা কোনো ফ্যামিলি প্রবলেম বা আমাদের পার্সোনাল কোনো কিছুই নয়। এটা হচ্ছে এটা যে আমরা ইউটিউবে যে ভিডিও বানাই তোমরা তো দেখোই, আমরা যে এই ভিডিওটার আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম ভিডিওটাতে কপিরাইট ক্লেম দিয়েছে। তো আমরা জানি না কেন দিয়েছে, আমরা সেরকম মিউজিক বা কিছু তেমন তো কিছু ইউজ করি না আমাদের যতদূর ধারণা। তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও যে কপিরাইটটা কেন দিয়েছে। সেই জন্যই সকাল থেকে দুজনের মনটা বেশি ভালো নেই। তো তোমরা দেখো, তোমাদের একটা ভিডিও এখানে শেয়ার করছি যে আমাদের কপিরাইট ক্লেমটা যে দিয়েছে দেখাচ্ছি। এই যে দেখো আমাদের ভিডিওতে দেখো নিচে লেখাই আছে কপিরাইট ক্লেম, তার মধ্যে আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইবারও নেই। তোমরা প্লিজ একটু পাশে থেকো আমাদের, তোমরা পাশে থাকলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। আর এই জীবনে চলতে গেলে এরকম হবেই, সেই নিয়ে তো আর আমরা দুঃখে বসে থাকবো না না। তো তোমরা তো দেখলেই তো কপিরাইট ক্লেমটার জন্যে সত্যিই মনটা ভালো নেই, আর খারাপ লাগছে এই জন্যে বেশি, কারণ আমাদের তো নতুন চ্যানেল, আমরা জানিও না কি ভিডিওতে অ্যাড করতে হয় বা হয় না। তবুও জেনে নেই, এটা ঠিক কারো কাছ থেকে জানার চেষ্টা করি, তবুও সেরকমভাবে আমরা জানি না, তো সেই জন্যেই হয়তো হয়েছে। যাই হোক, কেয়ার করা যাবে। তো দেখো মন খারাপ তো মন খারাপের জায়গায় থাকবেই, তাই বলে কি আমরা আমাদের কাজকর্ম ছেড়ে বসে থাকবো? এই কাজ তো করতেই হবে, চলে এলাম কাজ করতে। তো দু বছর ধরে আমার বাবা আমাদের জমিতে আলু করে না। তো বাবা বলল যে জেঠুর আলু করছে, গিয়ে এক গামলা নিয়ে আয় তুলে। তো তাই আসলাম জমিতে জেঠুর ক্ষেতে। এগুলো আর আলু করে না কারণ আছে, কারণ আলুতে অতটা লাভ হয় না, আর বাবা সেরকমভাবে আলু করতেও পারে না। তাই জেঠুদের বাড়ি থেকেই, মানে জেঠুদের জমি থেকেই আলু তুলে এখন থেকে এগুলোই খাবো। ঝুমা দিয়ে আসুক, ওকেও বলেছি এক গামলা তুলে দিতে, আমিও এক গামলা তুলবো। ঝুমাদি চলে এলো, একটু বলেছিলাম আলু তুলে দিতে, তো ও তুলে দিচ্ছে। আর সত্যি যখন খারাপ হয় না তখন সবার সাথে সব কিছু খারাপই হয়, কারণ হচ্ছে যে আমাদের আলুগুলো আগে তোলা হয়নি, আর বৃষ্টি হচ্ছে মানে হাফ আলু পচে গেছে। তো পরে তোমাকে দেখাচ্ছি কিছুর মধ্যে অনেক আলু হয়েছে, যেটা হচ্ছে পচা আলু। খেতে বলেই আসছিলাম আমি যে আলু নিব, ঝুমাদিকে বলেছিলাম এক গামলা তুলে দিতে, ও তুলে দিল। চল বাড়িতে নিয়ে, চল বাড়িতে নিয়ে তাড়াতাড়ি আসি। বলছে ও নাকি আরো ভিখারির কাছে কোনো টাকাই নেই, ও কিনবে না বলছে, ও গরিব মানুষ। তো বৌদি কিনে আনছে, তো বৌদিটা দেখতে আসলাম আমরা সবাই, বৌদি পরে দেখাচ্ছে আমাদেরকে। আমাদের একটু একটু হিংসে হচ্ছে কারণ আমরা তো কিনতে পারিনি। দেখাচ্ছি বৌদিকে, দাঁড়াও। এই দেখো ও কুর্তি পরে আমাদের দেখাচ্ছে, নাচছে গান করছে, ওরই মজা সেই খুশি বৌদি। আমাদের তো এমনিতেই মন খারাপ, বাপরে বাপ, এক জায়গা থেকে না আস্তে আস্তে একদম এসে দেখি কাজ শুরু করে দিয়েছে। জুমা দিয়ে একদিকে রান্নাঘরে রান্না বসিয়ে আসছে, আর এদিকে জামা কাপড় কাচ্ছে। কেন যে এত কাজ করছে এটার তো কোনো না কোনো কারণ আছে। এটাও হতে পারে কারণ বাইরের দিন কদিন পর বিয়ে হয়ে যাবে, তার জন্যই নাকি ও ট্রেনিং নিচ্ছে, এটার জন্যই ট্রেনিং নিচ্ছে বোঝাই যাচ্ছে, কারণ পরে তো সব কিছু ওরই করতে হবে। আর যতদিন বাইন্দি বাড়িতে ছিল অতদিন ওই সব কাজ করতো, কি মজা এখন থেকে ও কাজ করবে। আজ অনেকদিন পর ফুচকার দোকান আসছে, তো ভাবছি ফুচকা খাবো, ঝুমাদিকেও বললাম, ঝুমাদি এসে দাঁড়িয়ে আছে দেখি। তো এসে দেখি ঝুমাদি আগেই চলে আসছে, আবার বলছে ঝাল কম দিও। কয় টাকা আনছো ফুচকা খাওয়ার জন্য?
দেখো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা হাঁটাহাঁটি করতে ভালোই লাগে এখন একটু একটু গরম পড়ে গেছে তাই রাস্তায় হাঁটাহাঁটি করছি ছোমা দিয়ে বাড়িতে সন্ধ্যা দিচ্ছে হয়তো হরে কৃষ্ণ বন্ধুরা রাস্তায় চলে এলাম বাড়িতে তো এতক্ষণ ওরা টিভি দেখলো আমি আসার পরপরই ঝুমা দিও চলে আসছিল তখন ভিডিও করতে পারিনি তখন সবাই টিভি দেখছিল তখন বৌদি টিভিটা অফ করে দিল তো এই দেখো এরা এখানে বসে চিল্লাল্লা করছে আর বৌদি রান্না করে যাচ্ছে এখন বৌদি রান্না করবে তো আমাদেরও এইটুকুই আসা ছিল এখন আমরাও চলে যাব বাড়িতে সবাই মিলে চলো এখন বাড়ি যাওয়া যাক সন্ধ্যার পর অনেকক্ষণই বৌদি বাড়িতে আড্ডা দিলাম সবাই মিলে আর আসরটা তো ভেঙে গেছে তাই চলে আসছি তা আবার নিজের বাড়িতে যাইনি এখন আসছি ঝুমাইদের বাড়িতে এখানে একটু বসে গল্প টল্প করব তারপরে বাড়ি যাব তো বন্ধুরা এত কিছুর মাঝে একটা কথা বলি তোমাদের তো তোমরা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখো তারা দেখতে পাবে এই ভিডিওটার পরেই হয়তো একটা ভিডিও দেখতে পাবে আমি কোন ইউটিউবারের সঙ্গে দেখা করি আর সেই ইউটিউবার ব্যক্তি আমার কি হয় তোমরা অনেকেই তাকে চেনো আবার নাও চিনতে পারো যাই হোক তবে আশা রাখছি চেনো আর তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে কন্টিনিউ তাহলেই দেখতে পাবে আমি কার বাড়িতে যাচ্ছি বা কার সাথে দেখা হচ্ছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি লাস্ট একবার ববিকে দেখিয়ে নিয়ে দাঁড়াও দেখো ফ্রিতে পেলে ববি কোনো কিছুই ছাড়ে না এটা হচ্ছে বাস্তব কথা আমাদের বাড়িতে আসলেই ওর চুলে তেল দিতে ইচ্ছে করবে মুখে ক্রিম লাগাতে ইচ্ছে করবে ফেস ওয়াশ করতে মন যাবে তো আমাদের বাড়িতে আসলেই তোমার এটা করতে ইচ্ছা করে তো ওই যে আমার তেলটাও এখন মাথায় লাগাচ্ছে সুযোগের সদ ব্যবহার করে ববি সবসময় তো বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো তো পরে আমাদের পরে একটা ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সবাই আমাদের ভিডিওটা দেখবে